আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইচ্ছা হয় ব্লগ। আমি ফাহমিদা রহমান। আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে কাতল মাছের কোপ্তা। আমি কিভাবে বানালাম সেটাই আমি শেয়ার করছি আপনাদের সাথে। তো চলুন, আমরা ভালো লাগলে, আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশান বেলে প্রেস করবেন আমার নেক্সট ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আমরা ভিডিওতে চলে যাই। কাতল মাছ নিয়ে নিয়েছি, কাতল মাছ সিদ্ধ করে নিয়েছি কোফতা বানানোর জন্য। আদা নিয়ে নিলাম, আন্দাজ মতোই নেবেন আপনারা। রসুন নিয়ে নিলাম, একে একে সব মশলাই আমি এখানে দিয়ে দিব। আর আমার রান্নায় কিন্তু আমি সবসময় বাসায় যেভাবে করি ঠিক সেই পদ্ধতিটাই আপনাদের দেখাই। আমি এত এত রকম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিছু আসলে করি না। একটু লবণ দিয়ে দিব স্বাদ মতো, তারপরে দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। আসলে মাছের কোয়ান্টিটির উপরে নির্ভর করে আপনাদের মশলা আপনারা কতটুকু দিবেন। তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া, তারপরে আমি এখান থেকে দিয়ে দিব ধনের গুঁড়া, এত গরম দাইয়ান রান্নাঘরে দাঁড়ায় আমার সাথে ভিডিও করছে, বেচারা ঘেমে যাচ্ছে, ও ভিডিও করতে অনেক কষ্ট হচ্ছে, আমারও হচ্ছে, কিন্তু কি করা যাবে, কাজগুলো তো আসলে করতেই হবে, উপায় তো নাই। তারপরে আমি একটু নাড়ায়ও না, আমি এখানে একটু দিয়ে দিব গোলমরিচ গুঁড়া করে রেখেছিলাম, কালো গোলমরিচ, আমি এখানে একটু সামান্য পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। দেখা দিয়ে দিব জিরার গুঁড়া, দিয়ে দিব একটা ডিম, দিয়ে এটা খুব ভালোভাবে মাখতে হবে। দিয়ে দিচ্ছি আমি টমেটো সস, কেচাপ, টমেটো, আমারটা টমেটো সস, কেচাপ থাকলে কেচাপ দিয়ে দিবেন, দিয়ে দিলাম। এখন আমি এটা খুব ভালো করে মাখাবো। এখন এটাই না, এবার আমার মাখা হয়ে গেল, এখন নিজের পছন্দ মতো শেপ করে করে আমি এটাকে এখন রাখবো। হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি, আর আমি এরকম ডিমের শেপ করে এটা বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে গোলও করতে পারেন, অন্যরকম করেও করতে পারেন। আমি এভাবে করে নিয়েছি, এবার এভাবে করে রাখবো, এভাবে করে আমি সবগুলোকে বানিয়ে নেব। এই তো তৈরি হয়ে গেল আমার মাছের কোফতা। তা আমি একটু ফাঁকা ফাঁকা করে রেখেছি, কারণ আমি এটা ডিপে ঢুকাবো, একটু শক্ত হলে পরে আমি এটা জিপলক ব্যাগে ঢুকিয়ে সংরক্ষণ করে রাখব। তা আমি এটাকে এখন ফ্রিজে একটুখানি মানে শক্ত হলে আমি এটা 3-4 ঘন্টা লাগবে। যে আমার কাতল মাছের কোফতাগুলো আসলে অনেকগুলো ভাজা হয়ে গিয়েছে, তো আমি আজকে কয়েকটা ভাজবো। তো এখন এটা ডিপে ফ্রোজেন করে রেখেছিলাম, একটা জিপলক ব্যাগে ঢুকিয়ে রেখেছিলাম, এই যে এরকম হয়েছে। এখন এটা আমি বেসনের ব্যাটার গুলিয়ে রেখেছি, সেটার মধ্যে দিয়ে এখন আমি এটাকে ভাজবো। এই যে দিয়ে দিয়েছি এটা ভাজার জন্য। বলে রাখি যে আমি এটা আজকে বেসন দিয়ে ভাবে করে ভেজেছি, কিন্তু এটা কিন্তু আপনারা চাইলে মাছ যেরকম পেঁয়াজ দিয়ে ভুনা ভুনা করে ওভাবে করে কোফতাটাকে ভুনা ভুনা করে নিতে পারেন, আমরা ওভাবে করেও খাই। যেহেতু আজকে এখন রোজা, এই জন্য আমি এটাকে এভাবে করে ভেজে নিয়েছি। এই যে আমার একটা পাশ হয়ে গিয়েছে, একটা পাশ উল্টে দিয়েছি,
এটা কিন্তু আস্তে চালে ভাজতে হবে, এ কারণে যে এটা আমরা ফ্রিজে রেখেছিলাম এই জন্য আস্তে জালে ভাজতে হবে, না হলে উপরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে, এই জন্য আস্তে জালে ভাজাটাই ভালো। আর একটু হলে আমি এটাকে নামিয়ে নেব। এই তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের কাতল মাছের চপ। আপনারা বাসায় এটা ভাতের সাথেও খেতে পারবেন, এটা খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে। আমি একটা ভেঙে ভিতরটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ভিতরটা দেখেন, অনেকই মজার হয় এবং সফট, ভিতরে রসালো একটা মাছের যে একটা টেস্ট থাকে সেটা থাকে, খুবই মজার হয়। বাসায় আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ফাহমিদা রহমান এখান থেকেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন। আল্লাহ হাফেজ।